গত 28 অক্টোবর এসসিইআরটির অন্তর্গত সমস্ত ডায়েট কলেজ এবং কুমারঘাট কলেজ থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা অধিকর্তার কাছে দাবি জানান অনলাইনে পরীক্ষা গ্রহণের জন্য। সে সময় অধিকর্তার নির্দেশে যুগ্ম অধিকর্তার সঙ্গে কথা হয় তাদের। যুগ্ম অধিকর্তা তাদের আশ্বস্ত করেন সোমবার তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে। সেই মোতাবেক সোমবার ডায়েট কলেজের পড়ুয়ারা শিক্ষা ভবনে গিয়ে এ বিষয়ে জানতে চান। সারা রাজ্যের ডায়েট কলেজগুলিতে 2000-এর মতো শিক্ষার্থী আছে বলে জানান তারা। তাদের দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলিতে অনলাইন পরীক্ষা হচ্ছে, কিন্তু এসসিইআরটি পরিচালিত ডিএলএড প্রশিক্ষণার্থীদের শুধুমাত্র বলা হয়েছে এসে পরীক্ষা দিতে হবে। কেন এই সিদ্ধান্ত গ্রহণ? করোনা পরিস্থিতিতে এক্ষেত্রে কাউকে বাধ্য করা যাবে না, দায়িত্ব নিয়ে অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করতে হবে বলে জানান তারা। গত 28 তারিখ আমরা বৃহস্পতিবার আমাদের এসসিইআরটি অন্তর্গত সমস্ত ডায়েট কলেজ এবং কুমারঘাট কলেজ থেকে আমরা একটা প্রতিনিধি দল এসেছিলাম আমাদের অনলাইন পরীক্ষার দাবির জন্য। সেখানে আমরা ডাইরেক্টর স্যার সাথে কথা বলার জন্য চেষ্টা করেছিলাম। তারপর ডাইরেক্টর সাহেব আমাদের জয়েন্ট ডাইরেক্টরের সাথে কথা বলিয়ে দেয়। তখন জয়েন্ট ডাইরেক্টরের সাথে আমরা কথা বলাতে তিনি বলেছিলেন আজকে সোমবার নাগাদ তিনি আমাদের একটা মেসেজ দেবেন। সেই কারণে আমরা এখানে আসা স্যারের সাথে দেখা করা, আমাদের অনলাইন দাবিটা কতটুকু হয়েছে এবং সেটা আমাদের প্রয়োজন, তার জন্য এখানে আমরা সমস্ত ডায়েট কলেজ থেকে এখানে আসা। কতজন রয়েছেন আপনারা? এখনো তো নিয়ার অ্যাবাউট আমরা দেখতে পাচ্ছেন এখানে সারা রাজ্যের মধ্যে আমাদের 4টা ডায়েট কলেজ, 1টা সিটিই রয়েছে। সেখানে সব সমস্ত প্রতিনিধিরা আসছে, এখনো রাস্তাতে রয়েছে তারা আসছে। টোটাল ফিগারটা কত আপনাদের? আমাদের অনলাইন এক্সামিনেশন সারা ভারতবর্ষ করোনা মহামারীতে আমাদের ত্রিপুরা রাজ্যের অন্তর্গত বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজগুলোতেও রাজ্য সরকার পরিচালিত বিভিন্ন জায়গাতে অনলাইন পরীক্ষা হচ্ছে। শুধুমাত্র এসসিইআরটি পরিচালিত ডিএলএড প্রশিক্ষণার্থীদের শুধুমাত্র অফলাইন নোটিশ করা হয়েছে। কেন? সেটা হচ্ছে আমরা করোনা মহামারীকালীন এইরকম সিচুয়েশন আমরা আসতে বাধ্য নই। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।